নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো সুজি আর বিউলির ডাল দিয়ে নরম তুলতুলে রসবড়া। এটা বানানো খুবই সহজ, তাহলে দেখে নিন এই রসবড়া বানাতে কী কী লাগছে। আমি এখানে এক কাপ বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি। ডাল ভালোভাবে ভিজলে তবেই কিন্তু বাটতে সুবিধা হয়। নিয়েছি আধা কাপ সুজি, চিনি এক টেবিল চামচ, নুন পরিমাণ মতো, বেকিং পাউডার সামান্য, গোটা মৌরি এক চামচের চার ভাগের এক ভাগ, আর লাগছে চিনি এক কাপ। এটা দিয়ে আমি চিনির শিরা বানাবো। প্রথমে বিউলির ডালটা বেটে নেব, এর মধ্যে অল্প জল দিচ্ছি, জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার ডাল আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। ডাল ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, এখন এটা নিয়ে নেব একটি পাত্রে। এর মধ্যে দিয়ে দেব সুজি, সামান্য নুন আর বেকিং সোডা। সব উপকরণ মিশিয়ে নিচ্ছি, দেখে নেব আর জল লাগবে কিনা। এখানে আর জল দেওয়ার দরকার নেই, তাই বলছি ডাল বাটার সময় অবশ্যই কম জল দিয়ে ডাল বাটার চেষ্টা করবেন। এবার চিনি দিয়ে দিচ্ছি। সব উপকরণ বেশ ফেটিয়ে নেব, যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু ভালো। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট, যাতে সুজিটা ভালোভাবে নরম হয়ে যায়। এ সময় বানিয়ে নেব চিনির শিরা, তাই পাত্রে চিনি নিয়ে নিচ্ছি আর দেব এক কাপ জল। সব চিনি গলিয়ে নেব। সব চিনি গলে গেছে, তৈরি হয়ে গেল চিনির শিরা। এবার এটা নামিয়ে নেব। এদিকে 30 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে দিয়ে দেব গোটা মৌরি। সব উপকরণ আবার মিশিয়ে নেব। এরপর কড়াইতে তেল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণ থেকে অল্প নেব আর দিয়ে দেব গরম তেলে, এক এক করে বড়া দিয়ে দেব। এবার এগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। ভালোভাবে বড়া আমি ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নিচ্ছি আর দিয়ে দেব চিনির শিরাতে। একইভাবে বাকি বড়াগুলো ভেজে আমি তুলে নেব, আর ভাজা হলে দিয়ে দেব চিনির শিরাতে। এবার এই বড়া আর চিনির শিরা গ্যাসের মধ্যে বসিয়ে দেব, ভালোভাবে ফুটতে দেব। এবার এটা নামিয়ে নেব। এরপর ঠান্ডা হলে পরিবেশন করুন রসবড়া। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।